চালসা মেটলি রাজ্য সড়কের কিলকোট চা বাগানের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পড়ে যাওয়ায় মৃত্যু হলো দাওয়া পাকরির নামে এক নেপালি দৈনিক সাংবাদিকের। পথ দুর্ঘটনায় দাওয়া পাকরির নামে এক নেপালি দৈনিক সাংবাদিকের মৃত্যু হলো। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে তিনি একটি গাড়ি করে চালসা থেকে মেটলির দিকে যাচ্ছিলেন। পথে চালসা মেটলি রাজ্য সড়কের কিলকোট চা বাগানের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্য সড়কের ধারে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হন দাওয়া। স্থানীয়রা তাকে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সেখান থেকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অবস্থা গুরুতর থাকার পরে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় সাংবাদিকের।